সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বিএনপি নেতা সাদেক হোসেন খোকার মরদেহ নেওয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এর আগে বেলা 11টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয় তার দ্বিতীয় জানাজা। এতে অংশ নেন আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এরপর সেখান থেকে নেওয়া হয় শহীদ মিনারে। বেলা 12টা থেকে এক ঘন্টা মরদেহ রাখা হবে শহীদ মিনারে। সেখান থেকে বাহ্যহোর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় হবে তৃতীয় জানাজা। বেলা 3টায় দক্ষিণ সিটি কর্পোরেশন প্রাঙ্গণ এবং বাদাসোর ধূপখোলা মাঠে হবে চতুর্থ ও পঞ্চম জানাজা। বাদাসোর রাজধানীর জুরাইনে বাবার কবরের পাশে দাফন করা হবে সাদেক হোসেন খোকাকে। এর আগে সকাল 8:30টার দিকে যুক্তরাষ্ট্র থেকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় মরদেহ বহনকারী ফ্লাইটটি। জানাজায় যেমন সবাই শরিক হয়েছে, রাজনীতিতেও সবার মিলেমিশে চলা দরকার। দেশটা কারো একার না, দেশটা সবার। আমাদের প্রত্যেকের জীবনে ভুল আছে, ত্রুটি আছে, কিন্তু মানুষ হিসেবে সাদেক হোসেন খোকা খুব ভদ্র ছিলেন, অমায়িক ছিলেন, বন্ধু সুলভ ব্যবহার সবার সাথে করতেন। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী জাহানারা পারভীন। পারভীন, সাদেক হোসেন খোকাকে শেষ শ্রদ্ধা জানাতে এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ভিড় কেমন দেখছেন আপনি? ঠিক 12টার সময় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মরদেহ শহীদ মিনারে আনা হয়েছে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য। এবং এখানে আমরা একটু পরিবেশটা একটু দেখিয়ে দিতে চাই। সর্বস্তরের মানুষ এসেছেন এবং বিএনপি নেতারাও আছেন, পাশাপাশি সাদেক হোসেন খোকার সঙ্গে যারা মুক্তিযুদ্ধ করেছেন সেই মুক্তিযোদ্ধারাও তার কফি নিয়ে শ্রদ্ধা জানান। এবং আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দেওয়া হচ্ছে, সাদেক হোসেন খোকার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে, জানিয়েছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, মুক্তি প্রজন্ম, ন্যাপ, বাংলাদেশ জাসদ, গণরাম, মহানগর সার্বজনীন পূজা কমিটি, শিশু কিশোর সংগঠন রূপালী তারার মেলা, হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ সহ আরও অনেক সংগঠন তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে। এবং আরও সর্বস্তরের মানুষের আমরা দেখতে পাচ্ছি যে তারা আসছেন, সাদেক হোসেন খোকার কফিনের পাশে কিছুক্ষণ দাঁড়াচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, আবার চলে যাচ্ছেন। শহীদ মিনারে এক ঘন্টা সাদেক হোসেন খোকার মরদেহ রাখা হবে এবং এক ঘন্টা পর এখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে বিএনপি নেতাকর্মীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন। বিভিন্ন সংগঠনের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকাল থেকে আমরা দেখেছি এখানে এসে অপেক্ষা করেছেন এই বীর মুক্তিযোদ্ধাকে শেষবারের মতো একবার দেখার জন্য এবং তার কফিনে ফুল দেওয়ার জন্য। ফুলে ফুলে ঢেকে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ঢাকার এই সাবেক মেয়রের কফিন। এবং এক ঘন্টা 12টায় ঠিক 12টায় কফিনটি এখানে এসেছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। জানাজা হয়েছে তার ঢাকায়, তার প্রথম জানাজা, এর আগে যুক্তরাষ্ট্রে তার জানাজা হয়েছে, এটি ঢাকায় তার, এরপরে তার ঢাকায় দ্বিতীয় জানাজা হবে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেখান থেকে নিয়ে যাওয়া হবে দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে, তারপর তার বাসভবন গোপীবাগ এলাকায় এবং সবশেষে জুরাইন কবরস্থানে বাবা মায়ের পাশে কবরের পাশে দাফন করা হবে তাকে। সাদেক হোসেন খোকা সকাল 8:30 দিকে আন্তর্জাতিক বিমানবন্দরে সাদেক হোসেন খোকার মরদেহ এসে পৌঁছেছে এবং 11টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার বাংলাদেশে তার প্রথম জানাজা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বস্তরের মানুষেরা এখানে এসেছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন। শেষবারের মতো তারা ঢাকার মেয়রের, সাবেক মেয়রের এই কফিনের পাশে তারা এসেছেন এবং আসলে এখানে স্মৃতিচারণ করেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি সকাল থেকে মুক্তিযোদ্ধারা যারা তার সঙ্গে যুদ্ধ করেছেন তাদের আবেগ ঘন স্মৃতিচারণ ঢাকায় 1971 সালে তিনি কী বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছেন সেই সব প্রসঙ্গ তারা এখানে বলেছেন। আমরা আসলে তার সহযোদ্ধা মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ শুনেছি একের পর এক। এবং কফিনের ঠিক পাশেই যারা দাঁড়িয়ে আছেন, এখানে মুক্তিযোদ্ধারা আছেন, পাশাপাশি বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আছেন এবং সাধারণ মানুষও আমরা অনেক দেখতে পাচ্ছি। শহীদ মিনার পুরো প্রাঙ্গণে অসংখ্য মানুষ এসেছেন এবং আসলে সাদেক হোসেন খোকার যে বর্ণাঢ্য কর্মময় জীবন, তার রাজনৈতিক জীবন, পেশাগত জীবন সব কিছু ছাড়িয়ে আজকে যে পরিচয়টা এখানে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি তারা যে মনে করছেন তাকে, মূলত তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে বীরত্বের সঙ্গে তিনি
ভূমিকা রেখেছেন সেই কথাটাই সবাই বারবার বলছেন। এবং রাজনৈতিক জীবন ছাপিয়ে সাদেক হোসেন খোকা ব্যক্তি জীবনে কতটা ভালো মানুষ ছিলেন, দেশের জন্য তার যে কী অবদান সেগুলো তারা বলছেন। সাদেক হোসেন খোকা বিএনপির ঢাকা মহানগরের প্রভাবশালী নেতা ছিলেন। 1952 সালের 12ই মে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি 67 বছর বয়সে মৃত্যুবরণ করলেন এবং 4 নভেম্বর বাংলাদেশ সময় দুপুর 1:50 মিনিটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্নোয়ান ক্যাটারিং ক্যান্সার হাসপাতালে ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় সাদেক হোসেন খোকা মারা গেছেন। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে অংশ নেন। বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তার মরদেহের প্রতি, সেই বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম সহকর্মী জানারা পারভিনের কাছ থেকে।